বক্স অফিস কাঁপানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা পুষ্পা দ্য রাইজ পার্ট 1। নতুন খবর, এই সিনেমার মাধ্যমে বিশ্বব্যাপী বক্স অফিসের থালাপতি বিজয়কে টপকে গেছেন তেলুগু তারকা আল্লু অর্জুন। ইন্ডিয়া.কম এর খবরে বলেছে, বক্স অফিসে পুষ্পা দ্য রাইজ পার্ট 1 সিনেমার পালকে যুক্ত হয়েছে নতুন পালক। হিন্দি অঞ্চলে দারুণ ব্যবসার পর আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে। এক্ষেত্রে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বিগেল সিনেমাকে টপকে গেছেন আল্লু অর্জুনের পুষ্পা দ্য রাইজ পার্ট 1। ২০১৯ সালে মুক্তি পাওয়া বিগিল বিশ্বব্যাপী বক্স অফিসে সংগ্রহ করেছিল প্রায় ৩০৪.৭০ লাখ টাকা। অন্যদিকে পুষ্পা দ্য রাইজ পার্ট 1 ১৮ দিনে সংগ্রহ করেছে ৩০৬ কোটি টাকারও বেশি। এখনও জয়রথ চলছে। পঞ্চম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে আল্লু অর্জুন অভিনীত এই সিনেমা বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে, আল্লু অর্জুনের ক্যারিয়ারে যা প্রথম। সেরা দশে জায়গা করে নিতে আল্লুর পুষ্পকে বিজয় থালাপতির বিগিল ছাড়াও টপকাতে হয়েছে ২৮৮.৫০ লাখ টাকা আয় করা সিনেমা ইন্দিরান, ২৮৬.৮০ লাখ টাকা আয় করা সিনেমা কাবালি, ২৬৩ কোটি টাকা আয় করা সিনেমা আলাপ বৈকুণ্ঠপুর মূলক এবং ২৫৬ কোটি টাকা আয় করা সিনেমা সরকারকে। বিশ্বব্যাপী বক্স অফিসে এখন আল্লুর পুষ্পার সামনে রয়েছে ৪১৮.৯০ লাখ টাকা আয় করা সিনেমা সাহো, ৫৮১ কোটি টাকা আয় করা বাহুবলী দ্য বিগিনিং, ৬৬৫.৩০ লাখ টাকা আয় করা সিনেমা 2.0 এবং ১৭৫.৫০ লাখ টাকা আয় করা বাহুবলী দ্য কনক্লুশন। এদিকে টলিউড.নেটের খবর, এই সপ্তাহে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত পুষ্পা দ্য রাইজ পার্ট 1 সিনেমা। এস সুকুমার পরিচালিত এই সিনেমা ৭ জানুয়ারি ওই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে। এই ঘোষণা দর্শক ও বাণিজ্যিক বিশ্লেষক উভয়কে বিস্মিত করেছে। সুকুমার পরিচালিত সিনেমাটি ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল। অন্ধ্রপ্রদেশের চিত্তর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।